প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম একুশে জুন শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে দেশের দক্ষিণাঞ্চল সহ উত্তরের বেশ কিছু এলাকায় আবার ও প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পুরোবার দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো আজ রাতে খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা মাজার জন্য বৃষ্টিপাত থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের চুষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকতে পারে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পরিস্থিতি সম্পূর্ণ লাইভ দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা সরাসরি আমরা ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম এদিকে অবস্থান করলাম আমরা স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি বাড়ি বাড়ি থেকে অতি বাড়ি মেঘ তৈরি হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে অলরেডি সমুদ্র অঞ্চলে আর কুলনা বিভাগের দক্ষিণে বরিশাল বিভাগের দক্ষিণে হালকা বৃষ্টিপাত চালু রয়েছে এখানে কুলনা বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে তবে কুলনা বিভাগের উত্তরে বৃষ্টিপাত দেখা যায়নি তো অনেকে হয়তো বুঝতে পারে না যে খুলনা বিভাগে বৃষ্টি নেই বৃষ্টি নেই বিশেষ করে খুলনা বিভাগের উত্তরে বৃষ্টিপাত কিন্তু নেই অনেকটাই কম তবে দক্ষিণে বাইরে থেকে অতিবারে বৃষ্টিপাত হচ্ছে সেটি হয়তো অনেকে বুঝতে চাই না বুঝতে পারছে না অলরেডি খুলনা বিভাগের উত্তরে বৃষ্টিপাত না থাকলেও কুলনা বিভাগের উত্তরে বৃষ্টিপাত কোনো ধরনের বৃষ্টিপাত নেই একদম কম বেশিরভাগ এলাকায় মেঘলা অবস্থায় রয়েছে কোনো ধরনের বৃষ্টিপাত নেই তবে দক্ষিণে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হচ্ছে যারা খুলনা বিভাগের দক্ষিণ থেকে আমাদের আপডেট দেখছেন তারা কিন্তু আমাদেরকে জানাতে পারে সাতকীরা খুলনা ফিরোজপুর এদিকে শিমনগর আর সুন্দরবন সহ এখানে ব্যাপক হাকারে বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলমান রয়েছে রাতে অলরেডি বিশে জুন রাতে ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর বরিশাল বিভাগের উপরও হালকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু রয়েছে এখানে খড়গপুর বালুচারা কলকাতা সহ সমস্ত এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন দীঘা অঞ্চল ভবনেশ্বর এই অঞ্চলে বাড়িতে অতিবারই বৃষ্টিপাত দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় মেঘলা আকাশ দাম বাড় থেকে শুরু করে আসানসোল পুরুলিয়া তারপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত তেমন নেই উত্তরে ময়মাসা বিভাগে রাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন বৃষ্টির দেখা নেই রংপুর বিভাগের অর্ধেক এলাকায় পরিষ্কার আর অর্ধেক স্থানে আকাশ মেঘাচ্ছন্ন আগামীকাল উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে অনেক এলাকায় মূলত একুশে জুন নাগাদ আবারও সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো আসুন আমরা দেখিনি কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা সরাসরি বৃষ্টিবাহিনী মোড়ে চলে আসিলাম তো শুক্রবার একুশে জুন নাগাদ দেখুন আবারও মেঘ তৈরি হয়ে বাড়ি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে ঠিক ভোর সকাল থেকে রাতে আবারও বাড়িতে কতিবা বৃষ্টিপাত থাকতে পারে এখানে কলাপাড়া এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এই যে মঠবাড়িয়া লালমোহন এদিকে তারপর পিরোজপুর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে আমরা ম্যাপটা বড় করছি মির্জাগঞ্জ অঞ্চলে এবং খালাপাড়া কলাপাড়া এই অঞ্চলের দিকে এবং পতরগাটা এখানে এবং বরিশাল কোয়াকাটা এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে সরপেশন অঞ্চলে এবং লালমোহন উদ্দিন সবটুকু এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বোলা বরিশাল জালখাটি পটুয়াখালী এই অঞ্চলে এবং এদিকে টুঙ্গিপাড়া এখানেও রয়েছে গুরুনাদি মাদারীপুর তারপর মকসুদপুর এবং গোপীনাথপুর এবং এখানে শিবসর এই অঞ্চলের দিকে মুন্সিগঞ্জ দক্ষিণে আরও এখানে অনেক এলাকায় ঢাকা এই এলাকায় এবং নরসিংদী এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের একটি সতর্কতা উঠাচ্ছে আবহাওয়ার মডেল দিকে সিংরা অঞ্চলে এবং এখানে তারাস অঞ্চল নন্দিনীগ্রাম এদিকে নন্দিনীগ্রাম এবং এদিকে আদম এই এলাকার দিকে আদম দিঘি দিকে রয়েছে এবং এখানে পাটনিটোলা এই অঞ্চলে পুরসার দিকে রয়েছে বর্ষা এবং গোমস্তাপুর আকাশ ম্যাগাসনে থাকতে পারে মহানপুর ওপর পুতিয়া রাজশাহী নবাবগঞ্জ এখানে সব জেলায় বৃষ্টিপাত না হলেও অর্ধেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা মাইমাস বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় বাঘমারা বিষণবাপুর তবে আগামী কয়েকদিনে বৃষ্টির মাত্রা হ্রাস পেতে পারে অনেকটাই কমতে পারে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে যদি পুরো দিনটা লাইফটার করি একুশ তারিখ নাগাদ আবারও পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে বদ্রিস সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে রাতে বৃষ্টিপাত না থাকলেও মূলত একুশে জুন এদিকে কলকাতা সহ কোলাঘাট অঞ্চল তারপর উলিবেরিয়া দেখুন এই অঞ্চলে কোলাঘাট এবং এদিকে রয়েছে তামলুক আর এদিকে বারুইপুর এবং এদিকে জিয়ানগর মাজিলপুর এই এলাকার দিকে হালদিয়াসহ এই সবটুকু এলাকায় প্রচন্ড বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা এবং করদা অঞ্চলে ছন্দনগর খাবড়ার দিকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ছকদা এই অঞ্চলে এবং এখানে বাঙ্গোয়াম এই এলাকায় উত্তর চব্বিশ পরগনা এখানে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমান এবং গোচাকারা এই এলাকায় সোনামুখীর দিকে এবং দুর্গাপুর দেখুন দুর্গাপুর আসানসোল এখানেও বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখানে আসানসোল একটু শুরু করি উকরা এই এলাকার দিকে তারপর এখানে শালতোরা এই এলাকার দিকে কুলতি উত্তরে আরও অনেক এলাকা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী একুশে জুন নাগাদ এরপরে ঠিক বিকেল থেকে রাতে যদি চলে আসি বৃষ্টির মাত্রা অনেকটা হ্রাস পেতে পারে কমে যেতে পারে বৃষ্টিপাত দেশ থেকে তবে শনিবার বাইশে জুন থেকে আবারও উত্তরের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা প্রত্যেক অঞ্চলের আপডেট ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এদিকে জগন্নাথপুর থাকবে এবং সিলেট আর বালাগঞ্জ বড়লাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মৌলভী বাজার কোলাউড়া এই অঞ্চলে কামালগঞ্জের দিকে এবং ধর্মনগর আর হবিগঞ্জ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বানিয়াচন্দ ইটনাম কেন্দুয়া নেত্রুগোনা পেনারবাগ বাপুর ছাতক বাজার বাগমারা এদিকে তারপর এখানে ময়মসিংহ এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে আমরা আরও একটি ওয়াদার ম্যাপের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম এখান থেকে আমরা পরবর্তী এক সপ্তাহে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা দেখিয়ে দেবো এবং কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে তাপমাত্রা বাড়বে নাকি কমবে সম্পূর্ণ আমরা এখান থেকে দেখিয়ে দেবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত শুক্রবার যে আপডেট রয়েছে শুক্রবার যে আপডেট সেখানে দেখা যাচ্ছে এই যে বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে এখানে রাজশাহী বিভাগের উপর পড়বে এখানে জয়পুর হাটের দিকে এবং আশেপাশের এলাকায় শিবপুর হাট খালাই এই যে সব এলাকার দিকে মেঘ জমতে পারে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওটা আসছে কুড়িগ্রামের এবং কুড়িগ্রাম এবং এদিকে আরও আশেপাশে অনেক এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে বঙ্গাইগাঁও এখানে তারপর এখানে বারপেটা এ সমস্ত এলাকায় মেঘ তৈরি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পাশাপাশি যদি আরেকটু আমরা লাইভ ট্রেক করে আপনাদেরকে দেখাই এবং পশ্চিমবঙ্গের দিকে একুশে জুনের যে আপডেট ওটা আসছে কলকাতা সহ এই যে এখানে আবারও আমরা এই ম্যাপ থেকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ দেখুন তারপর এখানে কান্নিং এই এদিকে হালদিয়া কাকদ্বীপ এখানে অনেক এলাকা রয়েছে তারপর হাবড়া তারপর কি শান্তিপুর কৃষ্ণানগর বর্ধমান এই যে কেন অনেক এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন কিছু কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং মূলত একুশ তারিখ শেষে বাইশ তারিখের যে আপডেট উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাইশ তারিখে ঢাকা বিভাগের উত্তরাংশে রাজশাহী আর সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবারও বৃষ্টিপাত কমে যাচ্ছে বাইশ তারিখ নাগাদ কিছুটা বৃষ্টিপাত ঘটিয়ে এবং আকাশ পরিষ্কার বেশিরভাগ অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ নিয়ে এবার তেইশে জুনের আপডেটে এই যে এক সপ্তাহের আপডেট দেখা যাচ্ছে তেইশে জুনের আপডেটে সিলেট বিভাগের কিছু কিছু এলাকার দিকে উত্তরের বেশ কিছু এলাকায় বদৃশ্য বৃষ্টিপাত থাকতে পারে বদৃশ্য বৃষ্টিপাত গটিয়ে এরপরে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আরও কয়েকদিন লাইফটেক করি তাহলে এখানে সিলেট বিভাগ এবং উত্তরে জলফাইগুড়ি রংপুর এখানে রংপুর আলিপুর আলিপুরদুয়ার ঠিক এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী চব্বিশে জুন আগাত রংপুর দিকে আলিপুর আলিপুরদুয়ার পঞ্চগট এদিকে সাইদপুর এসব এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দেখুন আপনারা চিরাজগঞ্জ এদিকে কিছুটা হালকা থেকে মাঝারি এবং সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং পরের পঁচিশ তারিখ নাগাদ মূলত ওই সময়েও উত্তরবঙ্গ আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি সহ এখানে অনেক এলাকায় জলপাইগুড়ি হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এরপর এই যে ছাব্বিশে জো একদম উত্তরে দেশের বাইরে এবং রংপুরে কিছু আংশিক এবং উত্তরে একদম বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে বিশেষ করে আগামী কয়েকদিন এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত ঘটিয়ে কৃষ্তারি নাগাদ হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটিয়ে বৃষ্টির মাত্রা এরপরে ধীরে ধীরে কমতে পারে অনেকটা হ্রাস পেতে পারে দেখুন উত্তরে হালকা মাঝারি কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে মূলত ভারী বর্ষণ বা ভারী বৃষ্টি দেশ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর একটু আমরা দেখব যে তাপমাত্রা তাপমাত্রা কেমন থাকতে পারে আর তাপমাত্রা যে আপডেট রয়েছে সেখানে যদি আমরা একটু দেখি এই যে দেখুন আপনারা এখানে ঠিক একুশ তারিখ যে সর্বোচ্চ তাপমাত্রা একুশ তারিখ নাগাদ একদম একটা দুটা ওই সময় পুরুলিয়া সহ যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নেমে গেছে একদম চিরিশিগ্রিটা ডিগ্রি আসানসোলের দিকেও তিরিশ তারপরে বর্ধমান সহ উনতিরিশ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তিরিশ দক্ষিণ চব্বিশ পরগনায় তিরিশ উত্তর চব্বিশ পরগনায় একত্রিশ এরকম কলকাতা তিরিশ নদীয়া মুর্শিদাবাদ একত্রিশ এরকম তাপমাত্রা হয়ে গেছে আর রংপুর বিভাগে একত্রিশে তাপমাত্রা দেখুন ঢাকা বিভাগে বত্রিশে আর এখানে এখানে খুলনা বিভাগে বেশ কিছু এলাকায় দেখুন একত্রিশে তাপমাত্রা নেমে গেছে বরিশালে তিরিশে যে এরকম ঢাকা বিভাগে বত্রিশে তাপমাত্রা কিন্তু নেমে গেছে কুমিল্লাসহ আগরতলা ব্রাহ্মণবাড়ি এদিকে বত্রিশ চট্টগ্রাম বিভাগে একত্রিশ সমুদ্র উপকূলীয় অঞ্চলে তিরিশ এবং কিছু এলাকায় উনতিরিশ এরকম তাপমাত্রা কিন্তু চলে আসছে গত কয়েকদিন তাপমাত্রা খুব বেশি ছিল তবে এদিকে দেখুন খানপুর ভারতের এই অঞ্চলে নয়াদিল্লি প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ এখানে প্রচণ্ড তাপপ্রবাহ সতর্কতা রয়েছে অলরেডি আবহদিদর থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে তাপমাত্রা অনেকটাই কমে গেছে এবং বাইশে জুনের আপডেটও সেরকম থাকছে এক সপ্তাহ যদি আমরা দেখি কি পরিবর্তন দেখি তেইশ চারি নাগাদ ঠিক স্বাভাবিক তাপমাত্রা তেমনভাবে বাড়ছে না তবে পঁচিশে জুন নাগাদ যদি একটু আমরা লাইভ ট্রেক করে দেখি কিছুটা তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমবঙ্গ আসানসোল পুরুলিয়ার দিকে প্রায় সাতটিশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু যেতে পারে আর হাওয়ার দাপট অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আমরা একটু যদি দেখি সমুদ্র অঞ্চলে আঠাশ কিলোমিটার এমনি কিছুটা উত্তাল থাকতে পারে সমুদ্র অঞ্চল এরপরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল একদম স্বাভাবিক অবস্থায় হাওয়ার দাপট থাকবে এখানে কিছু কিছু এলাকায় পনেরো বা বিশ কিলোমিটার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে এদিকে বারো কিলোমিটার ঢাকায় তেরো কিলোমিটার এখানে বারো খুলনাতে পনেরো এরকম কিছু কিছু এলাকায় স্বাভাবিক স্ত্রী একটু বেশি আর চট্টগ্রাম বিভাগের উপকূলে এখানে উনিশ বা বিশ কিলোমিটার এবং দমকাওয়া জড়ো আকারে তিরিশ পর্যন্ত যেতে পারে এবং এরপরে কয়েকদিন যদি দেখি হাওয়ার দাপট খুবই কম দেশের উপর তেমন দমকা বাতাস থাকার সম্ভাবনা নেই গত কয়েকদিন কিছুটা দমকা বাতাস ছিল এবং আগামী কয়েকদিন যদি আমরা লাইভ ট্রেক করে দেখি দেখতে পাচ্ছি দেশ থেকে দমকা বাতাস অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ